আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আমরা চলতে ফিরতে গিয়ে, দৈনন্দিন জীবনের কাজকর্ম করতে গিয়ে নানাবিধ সমস্যার সম্মুখীন হই। মাঝে মাঝে এই সমস্যাগুলো এত তীব্র আকার ধারণ করে, স্বাভাবিক জীবন ধারণ করাটা আমাদের জন্য কষ্টকর হয়ে যায়। দেখা যাচ্ছে হয়তো ছোট একটি ব্যথা দিয়ে শুরু হলো, কোথাও হয়তো একটু ছোট একটু হোঁচট খেলাম বা একটু ব্যথা পেলাম, উঠতে বসতে গিয়ে কোনো একটা ব্যথা, প্রথমে হয়তো আমরা সেটাকে গ্রাহ্য করলাম না, বাট একটা সময় এই ব্যথাটা এতটা খারাপ পর্যায়ে চলে যায় যে দেখা যাচ্ছে যে আমরা বিছানা থেকে পর্যন্ত উঠতে পারি না, কারো সাহায্য ছাড়া কোনো কাজ করতে পারি না, সম্পূর্ণ দেখা যায় মনে হয় যে একদম প্যারালাইজড রোগীর মতো, যে স্ট্রোক করলে মানুষ যেমন প্যারালাইজড হয়ে যায়, ঠিক সেরকম যে আমার পুরো বোধ শক্তি আমরা হারিয়ে ফেলি। ওই সময়টা এমন একটা অবস্থা হয়ে যায় যে মানসিক যে একটা শক্তি যে আমি চিকিৎসা করব, ডক্টর দেখাবো, এখানে ভালো হচ্ছে না অন্য জায়গায় গিয়ে যাব, এই মানসিকতাও আমাদের কমে যায়। একটা সময় ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে এই মানুষগুলো এতটাই বেশি দুর্বল এবং এতটাই বেশি অসুস্থ হয়ে পড়েন যে তাদেরকে রিভার্স করে নিয়ে আসাটা অনেকটাই কষ্টসাধ্য হয়ে যায়। এই জন্য আপনাদের সকলের কাছে বলবো যে শুধুমাত্র ব্যথাজনিত সমস্যা না, যে কোনো ধরনের সমস্যার আপনারা সম্মুখীন হবেন, যে কোনো ধরনের রোগ আক্রান্ত হবেন, সাথে সাথে অন্তত নিজের মনের জন্য হলেও, যে মনের যে একটা দুশ্চিন্তা সেটা দূর করার জন্য হলেও একজন কনসালটেন্টের সাথে যোগাযোগ করবেন সরাসরি, এবং এটা কি আদৌ খারাপের দিকে যাবে না প্রাথমিক চিকিৎসা নিলে ঠিক হয়ে যাবে, সেই চিকিৎসাটা অবশ্যই আপনারা গ্রহণ করবেন। দর্শক, আজকে আমার সাথে এখানে বসে আছেন আমার একজন ভাই, যিনি বৃহত্তর নোয়াখালী জেলা থেকে এসেছেন, পেশায় একজন ব্যবসায়ী মানুষ। ওনার যে সমস্যাটা নিয়ে উনি ডক্টর.মদ. শফিউল্লাহ প্রধান স্যারের কাছে এসেছেন সেটা ছিল PLID, এবং এই PLIDর আপনারা খেয়াল করেছেন কি না যে বর্তমান সময় আমরা অসংখ্য অসংখ্য রোগী পাচ্ছি এবং এত পরিমাণ রোগী বেড়ে গেছে, আমরা বলবো আসলে মহামারী আকারে দেখা দিয়েছে, এত পরিমাণ পেশেন্ট বেড়ে গেছে ব্যথা রোগী, যেটা আসলে গত কয়েক বছর আগে আসলে আমরা এত পেশেন্ট আমরা পাইনি। যাই হোক দর্শক, কি হয়েছিল ওনার একটু আমরা একটু ওনার সাথে কথা বলি। খুবই সিম্পল একটি সমস্যা, সেটা থেকেই তৈরি হয়, বাট একটা সময় কিন্তু ওনার স্বাভাবিক জীবনযাপন করাটা কষ্টসাধ্য হয়ে গিয়েছিল। আসুন দর্শক, একটু ওনার সাথে পরিচিত হই এবং কথা বলি ওনার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন আজকে? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম মোহাম্মদ ফিরোজ আলম। মোহাম্মদ ফিরোজ আলম, আমরা জানি আপনি বৃহত্তর নোয়াখালী জেলা থেকে এসেছেন। নোয়াখালী কোথা থেকে স্যার? নোয়াখালী সোনাইমুড়ি জেলা থেকে। সোনাইমুড়ি, ব্যবসার সাথে জড়িত স্যার? কি ধরনের ব্যবসা সেটা? আমার কাপড়ের শপিং, কাপড়ের ব্যবসা আছে। আচ্ছা, আমরা জানি যে আপনি কিছুদিন আগে থেকেই আপনি মূলত আপনার কোমর ব্যথাজনিত সমস্যায় ভুগছিলেন, যদি আমাদের দর্শকদের জন্য একটু খুলে বলেন যে কি সমস্যার সম্মুখীন হয়েছিলেন আপনি? হ্যাঁ, আসলে প্রথমত আজকে থেকে এক বছর আগে আমার কোমর থেকে পায়ের গোড়ালি পর্যন্ত যথেষ্ট পরিমাণে একটা ফেন থাকতো। ফেনটা এমন পরিমাণ কাজ করতো যে আমি বসলে বসার থেকে উঠে দাঁড়াতে পারতাম না, আবার যদি অনেকক্ষণ দাঁড়ানো থাকি পরে আবার আমি বসতে পারতাম না। বিশেষ করে সমস্যাটা বেশিরভাগ হতো আমার চলাফেরায়, মানে হাঁটতে মানে আমার খুব কষ্ট হতো। এটা কি কোনো অ্যাক্সিডেন্টের মাধ্যমে শুরু হয়েছিল প্রথমে এক দেড় মাস আগে, যেটা এক বছর আগে শুরু হয় নাই? ঠিক আছে, হঠাৎ করে আপনি একদিন দেখছেন ব্যথা অটোমেটিকলি, মানে আস্তে আস্তে ফেনটা আমি অনুভব করতে পারি। প্রথমে কোমর, কোমর থেকে দেখছেন ব্যথাটা পায়ের দিকে, পায়ের দিকে যাচ্ছে। এইভাবে আসলে দু তিন মাস থাকার পরবর্তীতে আমি তখন কোনো ট্রিটমেন্ট নিই নাই, যখন ব্যাপারটা সিরিয়াসলি হয়ে গেছিলো তখন আমি আমার এলাকায় একজন MBBS ডাক্তার ছিল, ওনাকে দেখাইছিলাম, ওনার পরামর্শ অনুযায়ী ঠিক আছে নিয়ে আমি ওনার থেকে ট্রিটমেন্ট নেওয়ার পরে দিয়ে এক বছর আমি সুস্থ ছিলাম আলহামদুলিল্লাহ। এক বছর পরবর্তীতে আমার যেহেতু দোকান আছে, আমি দোকান করি, তো সময় অসময় আসলে আমি নিচে নিয়ে সবসময় তার এটা মনে থাকে না যে আমার একটা প্রবলেম আছে, আমার কেয়ারফুল থাকা পসিবল হয় না। পরে যে আমি নিচে ঝুঁকছিলাম, ঝুঁকে একটা কাপড় নিয়ে উপরে যখন আমি উঠতেছি, ঠিক ওঠার সময় আমার এই জায়গাটায় মেরুদণ্ডে কট করে একটা শব্দ আসলো, শব্দের সাথে আমি একদম পুরো স্ট্রিক্টলি এভাবে ব্যান্ড হয়ে গেছি। তখন আমি এক সুতো বলি মানে কি নড়তে পারতেছি না, আর আমার অজস্র মানে চোখের পানিতে পুরো সব ভেসে যাচ্ছিল, মানে ব্যথায় মানে আমি যে কাউকে ডাকবো এটাও আমার দ্বারা সম্ভব হচ্ছিল না, এরকম প্রচন্ড ব্যথা অনুভব করতেছে। তার পরবর্তীতে আমার ফ্যামিলির লোকজন ছিল, দু তিনজন মিলে আমাকে ধরে শোয়াইছিল। শোয়ানোর পরবর্তীতে ঠিক আছে না, আমি আসলে ওই শোয়ার মাধ্যমে ছিলাম, যথেষ্ট ফেন উপভোগ করছিলাম, এক রাত একদিন ছিলাম। পরবর্তীতে আমি নিজের ব্যক্তিগতভাবে থেকে মানে মেরুদণ্ডের সমস্যাটা কি কারণে হয় এটা জানার জন্য আমি আসলে ইউটিউবে সার্চ করছি। আচ্ছা, করার সাথে সাথে তখন আমি দেখলাম শফিউল্লাহ স্যারের একটা ভিডিও দেখলাম যে উনি এখানে উপস্থাপনা করলো মেরুদণ্ডের প্রবলেমটা নিয়ে, তখন আমার মনে হলো যে আসলে যে উনি সমস্যার সমাধান দেওয়া সম্ভব, উনি বুঝে যা ঠিক আছে। তখন আমি আর দেরি না করি কিন্তু তখনই
মিনিটের ভিতরে সাথে সাথে এখানে ফোন করেছিলাম, ডিপিআরসি তে ফোন করেছিলাম, ফোন করে সিরিয়াল দিছিলাম, পরের দিন রাতে আমি ঢাকা চলে আসছি। তো আলহামদুলিল্লাহ আসার সাথে আসছি এখানে, চারের সাথে কথা বলছি, ঠিক আছে নে চার আমাকে এমআরআই দিছে, এমআরআই করে রিপোর্ট আনছি, রিপোর্ট দেখার পরবর্তীতে চার আমাকে এখানে 20-25 দিন একটা ভর্তি দিছিল, তার ভিতরে আমি আশা করি কমপ্লিট সুস্থ হবো, চার একটা আশা দিছিল, কিন্তু আসলে আমার এখনো 25 দিন হয়নি। আচ্ছা, আজকে সম্ভবত 23 দিন চলতেছে, ঠিক আছে নি, কিন্তু আলহামদুলিল্লাহ আমি পুরোপুরি সুস্থ। আর আমি যখন এখানে আসছিলাম তখন এখানে সিসি ক্যামেরা টিভি তো দেখা যাবে যে আমি একদম ব্যান্ড হয়েছিলাম, মানে একটা ইউ ব্যান্ডের মতো এইভাবে ডান সাইড, আমার মানে ডান সাইডে পুরো বাঁকা হয়ে সেই মানুষটা ছিল, যে একদম সুস্থ যে মানুষটা, মানে সুঠাম দেহি এবং লম্বা চড়া একজন মানুষ, সেই মানুষটা একদম পুরো বাঁকা হয়ে গেছে, বাঁকা হয়েছিল, মানে সোজা হয়ে যে আপনি হাঁটবেন সেই অবস্থা আপনি ছিলেন না। আমি যখন আসলে এখানে যখন আসছি সিএল দিতে, এখানে রিসেপশনে ওয়েট করতেছি, তখন আমার নিজের কাছে একটা নার্ভাস লাগতেছিল, কারণ হলো সবাই আমাকে ফলো করতেছে, যে ছেলেটা ইয়ং বয়সী একটা ছেলে এভাবে পুরো ব্যান্ড হয়ে গেছে, নিজের ভিতরে একটা কেমন কেমন জানি মনে হতো আর কি। পরে যাক, এবং ট্রিটমেন্ট শুরু হয়ে গেল। হ্যাঁ, ঠিক কতদিন পর থেকে বুঝতে শুরু করলেন যে আপনি ধীরে ধীরে সুস্থ হওয়া শুরু করেছেন? এটা 8-9 দিন গেছে তখন আমি মোটামুটি বুঝতে শুরু করেছিলাম, শুরু করেছি যে আমি সুস্থতার দিকে আছি, তখন আমি দাঁড়াতে পারতেছি, হাঁটতে পারতেছি, কারো বড় সাহায্য প্রয়োজন হচ্ছে না, নিজে নিজে সবকিছু করতে পারতেছি। তো এখন পর্যন্ত মোটামুটি আলহামদুলিল্লাহ আমি পুরো কমপ্লিট, আমি স্ট্রিক্টলি যে এখনো দাঁড়াতে পারতেছি, আমার সাথে আপনি কিন্তু সোজা হেঁটে এসেছেন, সবকিছু করছেন, সেই প্রচন্ড ব্যথা এখন, মানে ব্যথা বলতে কোনো জিনিস অনুভব আমার ভিতরে নাই আলহামদুলিল্লাহ, যে আমি এতে অসুস্থ এটা আমার মনে হচ্ছে না আর কি, এরকম আর কি। মানে কিছুদিন আগ পর্যন্ত যে মানুষটা বাঁকা হয়ে এসেছিলেন, আপনি বিছানা থেকে উঠতে পারেননি, মানে এতটা খারাপ অবস্থা গেছিল, সেই মানুষটা এখন স্বাভাবিকভাবে হাঁটাচলা করছেন, ব্যথা মুক্ত ভাবে। অসংখ্য দর্শক আছেন ক্যামেরার ওপাশে, তাদের জন্য যদি কিছু বলেন। তাদের জন্য বলার উদ্দেশ্য এটাই, আসলে আমরা অসুস্থ প্রায় মানুষে হয় ঠিক আছে নি, কিন্তু আসলে আমরা সঠিক ডাক্তারের কাছে যাওয়াটা দরকার, ঠিক আছে নি, সঠিক চিকিৎসার জন্য সঠিক ডাক্তারের কাছে আসলে আসলে আমাদের সমস্যার সমাধান 100% হবে। আর বিশেষ করে আমি যেটা বলতে চাই, শফিউল্লাহ স্যার ওনার আসলে যথেষ্ট উনি এই ব্যাপারে বোঝেন ঠিক আছে নি, আর ওনার চিকিৎসা 100% অনেক ভালো ঠিক আছে নি, আপনারা সবাই 100% ভরসা করতে পারেন ঠিক আছে নি। এই ধরনের কোমর জাতীয় ফেইন কোনো প্রবলেম হলে ঠিক আছে নি, অন্য কোথাও না গিয়ে, দেন ওনাদের অ্যাড আছে এখানে, ওনার হসপিটাল নাম হলো ডিপিআরসি হসপিটাল, আপনারা এখানে চলে আসেন ঠিক আছে নি, 100% আমার অন্তত আমার একটা কনফিডেন্স আছে 100% ঠিক আছে নি, বাকিটা তো উপরওয়ালা ঠিক আছে নি, ভালো করার মালিক উনি কুশল্য একজন থাকে, আমি মনে করি তিনি হচ্ছেন আমাদের ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ স্যার ঠিক আছে নি, আলহামদুলিল্লাহ ওনার মাধ্যমে সুস্থতা আশা করি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আপনাকে। দর্শক শুনলেন আমার এই ভাইয়ের কথা, এখানে একটা জিনিস লক্ষণীয় যে দেখুন, যখনই সমস্যা উনি সাথে সাথে সার্চ করা শুরু করলেন যে আসলে আমার জন্য কোনটা জরুরি, এবং উনি যখনই সার্চ করে খুঁজে পেলেন বিন্দুমাত্র দেরি করেননি, সরাসরি চলে এসেছে স্যার, বাকিটা কিন্তু আপনারা ওনার মুখেই শুনেছেন এবং ওনাকে দেখতেই পাচ্ছেন। দর্শক, ডিসিশন নেওয়ার ক্ষমতা আপনাদের আছে, বুঝার ক্ষমতা আল্লাহ আপনাদেরকে দিয়েছেন, কোনটা আপনাদের জন্য সঠিক, কোনটা আপনাদের জন্য ভালো হবে সেটা বুঝার ক্ষমতা আল্লাহ আপনাদেরকে দিয়েছে, সে অনুযায়ী কাজ করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।